রাজশাহীর দুর্গাপুরে মসজিদ কমিটিকে কেন্দ্র করে মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজের পড়ার মসজিদ ঘরে তালা দিয়েছে রসুল ও ইব্রাহিম নামের দুই ব্যক্তি। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে উপজেলার দেলোয়াবাড়ি ইউনিয়নের যুগিশ কেওয়াতলা বাজারে মানববন্ধন করেন গ্রামবাসীরা। মানববন্ধনে মুসল্লিরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে যুগিশ তোতারপাড়া গ্রাম মসজিদের মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে আসছে রসুল ও ইব্রাহিম। তারা নানান ফন্দি ফিকির করেও মসজিদের কমিটি হতে পারে না। সোমবার আসরের নামাজের পরে রসুল ও ইব্রাহিম মসজিদে তালা মেরে দেয়। তারপর থেকে গ্রামের মুসল্লিদের মসজিদে মাগরিব ও এশা নামাজ পড়া বন্ধ হয়ে যায়। এদিকে তাদের ভয়ে কোনো মুসল্লি মসজিদে তালা খুলতে যায়নি। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পুলিশ মসজিদের তালা খুলে দেন। গ্রামের শত শত মুসল্লিরা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তির দাবি জানায়। মানববন্ধনে উপস্থিত ছিলেন দেলোয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আলামিন হক, দেলোয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ইদ্রিস আলী, মসজিদের সভাপতি খোদাবক্স মোল্লা, মসজিদের মুসল্লি আয়নাল হক, আব্দুল মজিদ সেলিম সহ গ্রামবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন। করেছে আমাদের গ্রামের তোতারপাড়া, এটা তোতারপাড়া জামে মসজিদে গতকাল যে অকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে এটা আমরা সবাই আর তীব্র নিন্দা জানাই, এবং যারা ঘটিয়েছে এদের আমরা সুষ্ঠু বিচার চাই। আর কথা হচ্ছে, যারা বেনামাজিদে কখনো মসজিদ চলে না, আর মসজিদের ভিতরে সহসভাপতি গত শুক্রবার যে ঘাট ঢাকাতে বের করে দিয়েছে, এটা খুব ন্যাক্কারজনক কাজ করেছে। তো আমি দুর্গাপুর থানা যুবলীগের ক্রীড়া সম্পাদক, আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আহ্বান জানাই, বাংলাদেশে যেন কোনো মসজিদে যেন আর কেউ তালা মারার সাহস না পায়। তাদের উদ্দেশ্য ছিল এটা যে তারা বেনামাজিকে সভাপতি করবে, বেনামাজিকে ক্যাশিয়ার করবে, এই কারণে আমরা প্রতিবাদ জানাই, এই কারণে আমাদের মসজিদ থেকে বের করে এটা মানববন্ধন করছি আমরা। একটা মসজিদ গোটা বিশ্বের সমস্ত মসজিদ প্রত্যেকটা মুসলমানের প্রাণ কেন্দ্র, একজন মানুষ ভুল থাকতে পারে, ভুল থাকার কারণে মসজিদে তালা দেওয়া মানে গোটা মুসলমানের হৃদয়ে তালা দেওয়া। তারা মসজিদে তালা দিয়েছে, তাদের ঘৃণাবোধ জানাই আমরা, তার প্রতিকার করতে পারবো কোনো সেরা পরের কথা। মসজিদে তালা দিয়েছে সেটাকে ঘৃণাবোধ জানাচ্ছি, এই যারা তালা দিয়েছে তাদের একটা সুষ্ঠু বিচার দাবি করছি, যেন এই মসজিদ না শুধু, এই ঘৃণাবোধ জানাচ্ছি গোটা বিশ্বের কোনো মসজিদে কেউ তালা দেওয়ার সাহস না পায়। ওরা তালা কোন অধিকারে দিল? মুসলমানের আমারে মসজিদ ঘর, আমার ইবাদত ঘর, আমারে আর এ জাত আমার বন্ধ করে দুই রাখার নামাজ পড়তে দেয়নি, আমার এই কারো কোন অধিকারে এই কাজ করল, আর কোন সাহসে এর সুস্থ ফয়সালা চাই এবং বিচার চাই আমরা। আর ঘটনা কালকে একটা মিটিং ছিল, মিটিংয়ে লোকজন দুটো পক্ষ হয়েছে, দুটো পক্ষ কেউ হাজির হয়েছে কেউ হয়নি। এখন ওরা ওই জোর করে আমাদের একটা নির্ধারিত মাজ্জান ইমাম নাই, একটা পাড়ার একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন ওই নামাজ এবং আজানের দায়িত্ব পালন করে আজান দিবে। এখন এই অবস্থায় ওরা জোর করে ওর থেকে চাবি কাড়ালে, চাবি কাড়ালে ওই তালা তালাই আছে, ওরা চাবি কাড়লে বুঝে কি দেখি কে তালা খুলতে আসে তাকে সোজা করে। মুসল্লি কমিটি একটু গন্ধঘর করে আগামীকাল মসজিদে আসরের নামাজ পর তালা দেয়, মাগরিব এবং এশা নামাজ হয়নি। তোর পরশুদিন একটা সোমবার একটা বৈঠক ডাকে আমাদের দ্বিতীয় পক্ষ, সেই বৈঠকে আমরা যাইনি, এই জন্য বারবার আমাদেরকে ভয় প্রদর্শন করা হচ্ছে। পাড়ার কোনো লোকই যায়নি, ওরা কয়েকজন মুসলিমের লোক, সেই লোকেরা আমরা না যাওয়ার জন্য মসজিদে তালা এমনভাবে রাখলো, তালা আগে ছিল মসজিদে এমনভাবে রাখলো যে কে তালা খুলে দেখা হল, যে তালা খুলবে তাকে পিছিয়ে দেওয়া। গতকাল রাত 9টার সময় বিষয়টা অবগত হয়েছি, সাথে সাথে প্রশাসনকে বিষয়টা অবগত করার পর আমি অত্র জায়গাতে উপস্থিত হই। হওয়ার পরেও যার কাছে মসজিদের চাবি ছিল তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তালা দিয়েছে, তখন ওরা বলেন না মসজিদের তালাবদ্ধ চাবিটা আমার থেকে নিয়ে নেই, যে তোমার থেকে কে নেয়, তাই বলতেছে ইব্রাহিম আর রসুল। এবং পরবর্তীতে তারা বলে যে এখন যদি কেউ মসজিদে আসে সেই ক্ষেত্রে তার সমস্যা আছে, এই জন্যে আমরা আর পরবর্তীতে কেউ মসজিদে আসিনি। পরবর্তীতে প্রশাসনসহ আমি ইব্রাহিম ভাইয়ের থেকে চাবিটা আবার পুনরায় মাজ্জান সাহেবের হাতে ফেরত দিই, এবং তাকে অনুরোধ করি যতদিন পর্যন্ত মসজিদের সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত মসজিদে পূর্বের ন্যায় আজান হবে এবং সালাত আদায় হবে।